নমস্কার। স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকে খুব সুন্দর একটা বিষয়, জীবনে যারা ভাবছেন জীবনটা একটা লড়াই, সত্যি এটা একটা লড়াইয়ের মতো, লড়াইতে জিততে হবে আপনাদের প্রত্যেককে। এখন জিততে গেলে চাই জেতার একটা মানসিকতা, তাই না? তা আজকে আলোচ্য বিষয়টা হচ্ছে জীবনে হেরে যাওয়ার আগে যখন একদম আপনি ধরে নিচ্ছেন যে আমি এই লড়াইয়ে জিততে পারবো না, জীবনে কোনো কিছু পেতে গিয়ে যখন একদম কনফার্ম হয়ে এসেছেন আমার দ্বারা হয়তো হবে না, এই লাস্ট মোমেন্টের একটা কথা বলবো। জীবনে হার মেনে নেওয়ার আগে শেষবার আপনাকে একটা ভাবনা ভাবতে হবে। এই জীবন বড্ড কঠিন, জীবনের প্রেক্ষাপটগুলো প্রত্যেকের আলাদা আলাদা, জীবনে অনেক রকম লড়াই, অনেক ওঠা পড়া, তাই না? সফলতায় সিঁড়িতে উঠতে গেলে অনেক বাধা পেরোতে হয়। যে জাগলারটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চারটে প্লেট একসঙ্গে হাতে নিয়ে খেলা দেখাচ্ছে, সে যে কতগুলো প্লেট ভেঙেছে সে নিজেই জানে। তো আমরা জীবনে প্রত্যেকে যে যেখানে আছি, যে ক্ষেত্রেই আছি না কেন, যা কিছু পাওয়ার চেষ্টা করছি, যখন মনে হচ্ছে যে আমি ব্যর্থ হব, আমার দ্বারা আর হবে না, শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমি বলবো, দেখুন, এই পৃথিবীতে মরতে হলে বীরের মতো মরব। ওই যখন বিপ্লবী চন্দ্রশেখর আজাদ, তার সেই জীবন সায়ান্নের একটা কথা, গুলির লড়াই চলছে সেই সময়, বলছেন বিপ্লবীরা কখনো আত্মসমর্পণ করে না, মৃত্যুই একমাত্র মুক্তি। তা ঠিক সেই রকম আত্মসমর্পণ করব না আমরা, এই ভয়ের কাছে আত্মসমর্পণ করব না। ব্যর্থ পরাজিত সৈনিকের মতো বেঁচে থাকতে চাই না। তাহলে কি জীবনে যখন দেখছেন যে হার মেনে নেওয়ার আগে, অর্থাৎ হার আসন্ন, আমি হতে সত্যিই পাবো না, তাহলে শেষ চেষ্টা, আমার যতটুকু ক্ষমতা আছে সেই শেষ চেষ্টাটা আমাকে করতে হবে, হয়তো আমি ওই শেষ রক্তবিন্দু দিয়ে শেষ চেষ্টাটা করেও আমি সফল হয়ে যেতেও পারি, অন্তত আক্ষেপ থাকবে না আগামী জীবনে। বেশিরভাগ কী হয় বলেন তো, আমরা টেনসড হয়ে পড়ি, আমরা টেনশান করি, অতিরিক্ত চিন্তা করি, যখনই দেখি আমাদের ওই উইন হওয়ার পসিবিলিটিটা কমছে, আমাদের মধ্যে নেগেটিভিটি কাজ করে, আমরা কি করি, আমরা নানা রকম ঋণাত্মক চিন্তা, নেতিবাচক চিন্তাগুলো করতে শুরু করি, যার ফলে কি হয়, যেটুকু সম্ভাবনা থাকে, যে পসিবিলিটিটা থাকে সেটাও নষ্ট করে ফেলি। সমস্যা যেমন আছে সমাধানও তো আছে, সমাধানের পথটাকে নিজেরাই বন্ধ করে দিই, তার ফলে আর মাথায় সেই বুদ্ধি খেলে না, আত্মবিশ্বাসের অভাব হয়ে যায়, আমরা আর এগোতে পারি না। তাই প্রত্যেককে বলবো জীবনে যে সমস্যা আসুক, অনেকে জানেন তো এই সমস্যার পথ না পেয়ে আমি বোকার মতো আমি দেখেছি আত্মহত্যা করে, আহাম্মুক, লড়াইয়ের মাঠটা ছেড়ে পালিয়ে গেল, প্রবলেমটা সমাধান হয় না, উল্টে তার গায়ে একটা তকমা জুটে, আত্মহত্যা, মহাপাপ, আত্মঘাতী, তার পারলৌকিক কাজটা পর্যন্ত শর্টে হয়। তাহলে জীবনে যে কোনো ক্ষেত্রে হার মেনে নেওয়ার আগে আমি বলবো শেষ লড়াইটা হোক বীরের মতো। এই শেষ লড়াইয়ের জন্য মাথা ঠান্ডা করুন, দেখুন সবসময় নিজেকে নিজে প্রবোধ দিন, প্রবলেম যখন আছে সমাধান আছে, চলো দেখাই যাক, শেষ লড়াইটা করতে হবে। দেখুন, বলা যায় না এই লড়াই থেকে আপনার উত্তরণের যাত্রাপথ শুরু হবে, এটা কিন্তু গ্যারেন্টি বলে দিচ্ছি। তাই জীবনে হেরে যাওয়া, আর জীবনে একটা দিকে হেরে যাওয়া মানে জীবনের সব দিক শেষ হয়ে যাওয়া নয়, জীবনের একদিকে হেরে যাওয়া মানে কিন্তু জীবনের সব দিক অন্ধকার হয়ে যাওয়া নয়। জীবনের সব কিছু যেমন আমরা পাই না, সব দিক দেখবেন একটা মানুষের জীবনে সব, সে হয়তো অর্থ পেয়েছে কিন্তু জীবনে কোনো না কোনো দিকে সে আপনার থেকে কম আছে, তা ঠিক তেমন জীবনের সব দিক আমাদের একসঙ্গে শেষ হয়ে যায় না, এটা কেউ ভাববেন। আজকে এখানে শেষ করছি। জীবনে হেরে যাওয়ার আগে আবারও বলছি, মরণ কামড় দেওয়া, প্রদীপ সলতে নেবার আগে দপ করে জ্বলে উঠে আমরা জ্বলে উঠবো, আর এই জ্বলে ওঠাই আপনাকে দেখুন উপরের দিকে নিয়ে যাবে। মনের জোর হারাবেন না, শেষ চেষ্টাটা করে দিকে আসুন। ভালো থাকুন সবাই।